সম্মাইস দর্শক আমন্ত্রণ ইকরা বাংলা টেলিভিশনের ধারাবাহিক আয়োজন ইসলামিক কিভেন এ ইকরা অনুষ্ঠানে সুপ্রিয় দর্শক মন্ডলী পবিত্র কুরআনুল করিমী আল্লাহ ফক্রবুল্লা আলমিন ইরশাদ করেন আল্লাহ ফক্রবুল্লা আলামিন বলছেন তোমরা যারা জানো না যারা জানে তাদের কাছে তোমরা প্রশ্ন করে জেনে নাও দর্শক মণ্ডলী এই অনুষ্ঠানটি আপনাদের জন্য আপনাদের জীবন ঘনিষ্ঠ নানাবিধ প্রশ্ন আপনাদের জীবন ঘনিষ্ঠ হাজারো সমস্যার সমাধান নিয়ে ইসলামিক কিভাবে এক অনুষ্ঠান আয়োজন হয়ে থাকে আপনাদের জন্য আপনারা প্রশ্ন রাখবেন আমাদের কাছে আমাদের বিজ্ঞ মুফতি সাহেব রয়েছেন আপনাদের প্রশ্নের উত্তর দিতে ইনশাল্লাহ সক্ষম রয়েছেন দর্শক মণ্ডলী আজকের অনুষ্ঠানে মঞ্চ আলোকিত করে বসে আছেন বিচএন বাংলার জনপ্রিয় ইসলামিক স্কলার জামায়াতুল খায়ের আল ইসলামিয়ার সম্মানিত প্রতিষ্ঠাত প্রিন্সিপাল হজরত মৌলানা মুফতি আব্দুল মুম সাহেব দাম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম কেমন আলহামদুলিল্লাহ 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 সম্মানিত দর্শক মন্ডলী আমরা মুফতি সাহেবকে পেয়েছি ওনার কাছ থেকে আমরা সার আলোচনা শুনবো আপনারা জীবন ঘনিষ্ঠ না ও প্রশ্ন আমাদের কাছে রাখবেন মুফতি সাহেব উত্তর দিবেন ইনশাআল্লাহ আমরা শুরুতেই হুজুরের কাছে নসিহতমূলক কিছু আলোচনা শুনব এর পরবর্তীতে আপনাদের কাছে আমরা ফিরে যাব আপনারা কল করবেন আপনারা উত্তরের দিকে আমাদের মুফতি সাহেব ফিরে যাবেন ইনশাআল্লাহ এখন শুরুতেই নসিহতমূলক আলোচনা পেশ করছেন ব্রিটেন বাংলার জনপ্রিয় ইসলামিক স্কলার ভিদগ দ আলেমেদিন বিজ্ঞ মুফতি হজরত মৌলানা মুফতি আব্দুল মুন্তাকিম সাহেব দা আমদারক جزاك الله تعالى خيراً جناب حضرت مولانا عبد الحي صاحب، حفظك الله تعالى الله تعالى ابنك ما يبنك خير دان كرون الله تعالى دين الرضا عائشة بقبول منزور كرون وامتزه بهم الدين خدمة رجلنا توفيق درجنا دونه كرين اللهم mm. آمين يا رب العالمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل صلاة كاملة وسلم سلاما تاما على سيدنا ومولانا محمد الذي تنحل به العقد وتنفرج به الكرب وتقضى به الحوائج وتنال به الرغائب وحسن الخواتيم ويستسقى الغمام بوجهه الكريم وعلى آله وأصحابه في كل لمحة بعدد كل معلوم لك رب زدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم بالخير وبك نستعين قال الله سبحانه وتعالى ولقد كرمنا بني ادم صدق الله العظيم شمالي تدر السلام عليكم ورحمة الله وبركاته بركاته إسلامك اقرأ پروگرام অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ মুবারকবাদ জ্ঞাপন করছি প্রোগ্রামের শুরুতেই দাওয়া করছি আল্লাহ তালা অপার তাঁর অপার অনুগ্রহে এই মহান প্রোগ্রামকে যেন কবুল মঞ্জুর করেন আল্লাহ রব্বুল আলমিন এখলাসের সাথে তিনের আমলের তৌফিকের নিয়তে আল্লাহ তালা এই প্রোগ্রামে আমাদের সবাইকে অংশগ্রহণের তৌফিক যেন দান করেন আল্লাহ আমিনবুল আলমিন আল্লাহ তালার কাছে বিষয়টি খুবই সহজ যে আমরা যতই দুর্বল হই না কেন কন্টিনিউ আমাদেরকে সংশোধনের চেষ্টা অব্যাহত গতিতে জারি রাখা এটা আমাদের জন্য একটা জরুরি ব্যাপার আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাদের এলম কিভাবে বাড়বে কিভাবে আমাদের আমলের মধ্যে উন্নতি হবে কিভাবে আমাদের সংশোধন সংশোধনের কার্যক্রম আমরা এগিয়ে নিয়ে যেতে পারি সব সময় আমরা নিজেদেরকে সংশোধনের মুখাপেক্ষী ইলমের মুখাপেক্ষী আমলের তফিকের মুখাপেক্ষী যেন আমরা মনে করি আর এই কথাটা মনে করে সংশোধন অব্যাহত রাখার চেষ্টার উদ্দেশ্যে এই সমস্ত প্রোগ্রাম কারণ এই সমস্ত প্রোগ্রামের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা যখন দিনের আলোচনা শুনি প্রশ্নোত্তরমূলক প্রোগ্রামে আমরা জয়েন করি তো আল্লাহর শুক্রিয়া এলমও বাড়ে বুঝবার শক্তি আল্লাহ তাআলা আরও বাড়িয়ে দেন একই সাথে গভীর মনোযোগ সহকারে এই সমস্ত প্রোগ্রামে দিনের কথাবার্তা শুনতে বসলে আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ রাহমত নাজিল হয় সাকিনা নাজিল হয় এবং আল্লাহ বোধ বোধশক্তি বোঝার শক্তি আল্লাহ তালা বাড়িয়ে দেন তখন দেখবেন একটু মনোযোগ দিয়ে ওয়াজ শুনছেন তো আরও কতটা দিগন্ত উন্মোচিত হচ্ছে হয়তো বক্তার মনে অত বেশি কথা আসছে না বিভিন্ন দিক আসছে না কিন্তু শ্রোতার হসনে নিয়ত বা সুন্দর ইন্টেনশনের কারণে সংকল্পের কারণে সুন্দর নিয়তের কারণে আল্লাহ তালা শ্রোতার অন্তরে ইল দান করছেন মায়েরফতের বৃষ্টি তার অন্তরে বর্ষিত হচ্ছে আল্লাহর মোহাব্বত তার অন্তরে বেড়েই চলছে সুহান আল্লাহ মানুষ যখন রাস্তায় দেখা করেন অনেক সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে অনুষ্ঠানে রাস্তায় ঘাটে চলায় ফেরা দেখা সাক্ষাৎ হয় তখন মানুষের অভিব্যক্তি শুনে বোঝা যায় যে সবাই খুব ফায়দা অনুভব করছেন বা স্বরূপ কিছু মানে তাদের অভিব্যক্তি তারা পেশ করছে তো আমি নিজে লজ্জিত বোধ করি যে আমি তো খুব তাড়াহুড়োর মধ্যে আসি দৌড় দিয়ে আসি টাইম পাস করার জন্য কিভাবে দু একটি কথা বলা যায় সেই চেষ্টায় আমি মগ্ন থাকি কিন্তু আসলে যারা শোনেন যারা অন্তর দিয়ে শ্রবণ করেন তো দিনের কথা তাদের অন্তরে রেখাপাত করে অন্তরে একটা প্রাণ সৃষ্টি করে প্রাণ প্রাচুর্যের ফিলিং তৈরি করে এবং একই সাথে তাদের অন্তরে হেদায়তের নূর পরিলক্ষিত হয় তারা উপকার অনুভব করেন ফায়দা হাসিল করেন তো সর্বপ্রথম আল্লাহ তালা আমি ওদমকে যেন ফায়দা হাসিল করার তৌফিক যেন দান করেন উপকৃত হওয়ার তৌফিক দান করেন আমার জীবনে এলমে আমলে যাতে একটু পরিবর্তন আসে সংশোধনের পথ যেন উন্মুক্ত হয় আজকে যখনই কিছু পড়তে যাই তো পড়তে যাওয়ার পর কাজা ফিলিস্তিনে মুসলুম মুসলমানদের উপর যে ধরনের জুলুম নির্যাতনের স্ট্রিম রোলার চালানো হচ্ছে যেভাবে অবিরাম বোমাবর্ষণের কারণে যে বিধ্বস্ত বিদগ্ধ রক্তাক্ত এবং সম্পূর্ণ ছিন্ন ভিন্ন লন্ড অবস্থায় মুসলমানদের অধিকার হরণ করা হচ্ছে মানবাধিকার বলণ্ডিত করা হচ্ছে তাদের রক্তে রঞ্জিত করা হচ্ছে এবং আমরা নির্বিকার অবস্থায় আমরা আছি কোনো কিছুই যেন আমরা করতে পারছি না এমন সব উদ্যোগ গ্রহণ করা যেতে পারতো যে সমস্ত উদ্যোগের কারণে জালিমকে রোখে দাঁড়ানো কিছুটা হলেও সম্ভব হতো সেইগুলো কাজ আমাদের দ্বারা হচ্ছে না এর কারণে মনে খুব আফসুস হয় দুঃখ হয় মনো কষ্ট অনুভব করি শুধু একটা পেগা আমি দিতে চাই যে আল্লাহর কালাম পবিত্র কোরআনের মধ্যে দুনিয়াতে মানবাধিকারের নামে বিভিন্ন সংগঠন রয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল থেকে আরম্ভ করে একেবারে অসংখ্য অগণিত সংগঠন রয়েছে যারা যাদের প্রপাগান্ডা যাদের দাবি যাদের স্লোগান হলো তারা মানবাধিকার রক্ষা করবে কেউ শিশুর অধিকার কেউ নারীর অধিকার কেউ শ্রমিকের অধিকার কেউ ফাদার ডে মাদার ডে কত কিছুই আমরা করছি শুধু মানবাধিকারের নামে কিন্তু আজকে মানবাধিকার সবচেয়ে বেশি ভুলণ্টিত বিলিয়ন বিলিয়ন ডলার হয়তো এই মানবাধিকার সংস্থাগুলোর জন্য বরাদ্দ রাখা হয়েছে ইতিহাসে এত বেশি সংগঠন মানবাধিকার সংরক্ষণের জন্য ছিল না আবার এত কোটি কোটি টাকা বরাদ্দও ছিল না কোনো দিন তো মানবাধিকারের যোগ এটাকে বলা হয় কিন্তু এরপরেও মানবাধিকার সবচেয়ে বেশি ভুলণ্টিত সবচেয়ে বেশি পদদলিত সবচেয়ে বেশি মানবাধিকারের খেলাপ কাজ হচ্ছে এবং এমন সব অস্ত্র বিধ্বংসী অস্ত্র দুনিয়াতে তৈরি হয়ে গেছে যে সমস্ত অস্ত্রের মাধ্যমে দুনিয়াকে চল্লিশ বার সম্পূর্ণ জ্বালিয়ে শেষ করে ফেলা যাবে অন্তত চল্লিশ বার এই দুনিয়া যদি সম্পূর্ণ শেষ করে দেওয়া হয় নতুন আরেকটা দুনিয়া যদি এরকমই তৈরি হয় তো আবার যদি এটাকে ধ্বংস করা হয় এরপরে যদি সম্পূর্ণ ধ্বংস হওয়ার পর যদি আবার দুনিয়াকে আগের মতো তৈরি করে ফেলা হয় তাহলে আবার যদি ধ্বংস করা হয় এইভাবে চল্লিশবার দুনিয়াকে শেষ করা যাবে এতটুকু বিধ্বংসী অস্ত্র দুনিয়ার মানুষের হাতে রয়েছে আল্লাহ আয়াজবুল্লাহ আলী রাজুদ এত ভয়াবহ অস্ত্রের সম্ভার সমাহার আমরা করছি একদিকে নির্মাণ আর গঠনের কাজ আর আরেকদিকে ধ্বংসের পথও আমরা বেছে নিচ্ছি তো আম্বি আকারাম আলিমসাল্লা সালাম দুনিয়াতে এসেছেন নবীগণ এসেছেন ওনারা কাজ কি করতেন ওনারা মানুষ হলো তাদের ফিল্ড মানুষের অন্তর্জগত হলো তাদের কর্মক্ষেত্র এটা হলো ফিল্ড কেউ একটা প্রোডাকশন নিয়ে কাজ করে ফুটবল তৈরি করে কেউ বাচ্চাদের খেলনা তৈরি করে কোনো কোম্পানি মেশিন কাপড় তৈরি করে কোন কোম্পানি কার্পেট তৈরি করে কত কিছুই সকলের ফিল্ড কাজের ফিল্ড আলাদা কর্মক্ষেত্র আলাদা কিন্তু নবীগণের কর্মক্ষেত্র হল মানুষের কল মানুষের অন্তর এই যে অস্ত্র ধ্বংসযোগ্য হচ্ছে দুনিয়াকে ধ্বংসের মুখে ফেলে দেওয়ার জন্য সবচেয়ে বেশি বাজেট বরাদ্দ হচ্ছে প্রত্যেক দেশে অস্ত্র বিক্রি করা হচ্ছে অস্ত্র বিক্রিকে একটা সোর্স অফ ইনকাম বানিয়ে ফেলা হচ্ছে অথচ মানবাধিকার বণ্ডিত হচ্ছে মানুষ খাবার পাচ্ছে না কত গরিব দেশে মানুষের থাকার জায়গা নেই তাদের একটা ছাদের নিচে থাকবার মতো ব্যবস্থা নেই দমুটু খেয়ে রাত্রে ঘুমানোর ব্যবস্থা তাদের নেই মৌলিক মানবাধিকার থেকে মানুষ বঞ্চিত আবার এর চেয়ে কত শত হাজার গুণ বেশি অর্থ নষ্ট হচ্ছে অস্ত্রের পেছনে তো এইভাবে আজকের যুগে মানবাধিকারের বলি অড়ানো যেখানে খুব বেশি একই সাথে দেখা যায় মানবাধিকার বলুনটিতেও সবচেয়ে বেশি ইতিহাসের মধ্যে তো দুনিয়াতে যত তন্ত্র মন্ত্রই থাকুক না কেন ইসলাম যে ছোট্ট একটা মূলনীতি দিয়ে থাকে বিভিন্ন বিষয়ের উপর তো এই মূলনীতির ঊর্ধ্বে মানব জাতি কখনো অগ্রসর হতে পারবে না আপনি সবগুলো মানবাধিকার সংস্থার ঠুঠেন যতগুলো মূলনীতি রয়েছে সংবিধান রয়েছে গঠনতন্ত্র রয়েছে এবং বিভিন্ন ধরনের স্লোগান রয়েছে তা আপনি পড়ুন কিন্তু আপনি কোরআনের একটা আয়াতের সঙ্গে এনে সবগুলোকে মিলিয়ে দেখুন কোরআনের একটা আয়াতের ছোট্ট একটা শব্দ দেখে কেউ অগ্রসর হতে পারবে না এগিয়ে যেতে পারবে না সম্ভবই নয় কারণ আল্লাহ তালার কালাম এত পরিপূর্ণ পূর্ণাঙ্গ এবং এত জামায় মানে অর্থাৎ স্বয়ং সম্পূর্ণ এবং সর্বদিক থেকে ফুল সব অর্থবহ যে মানব জাতি যা কিছুই লেখক না কেন মানবাধিকারের ব্যাপারে আল্লাহর একটা শব্দই এর উপর ভারী আল্লাহ তারা কি বলেছেন ওম আদাম। আমি মানব জাতিকে সম্মানিত বানিয়েছি এখন মানব জাতি মানুষ জাতিকে মুম বানিয়েছি মহতারম বানিয়েছি সম্মানের সর্বোচ্চ আসনে আমি আসীন করেছি সম্মানিত একটা সত্তা হিসেবে তাদেরকে তৈরি করেছি সুহান আপনি শুধুই একটা কথাটাই মনে রাখেন যে ও আলকাতকার আদম আমি সম্মানের মুকুট তাদেরকে পরিয়েছি সে ইহুদি হোক খ্রিস্টান হোক যে কোনো ধর্মাবলম্বী হোক যে কোনো দেশে থাকুক যে কোনো এলাকার বাসিন্দা হোক যে কোনো শতাব্দীতে আসুক যে কোনো রঙ্গের অধিকারী হোক যে কোনো খালার তার হোক দুনিয়ার যে কোনো ভাষাভাষী ধর্ম বর্ণের মানুষ হোক যে কোনো এলাকায় হোক যে কোনো শতাব্দীতে আসুক সবগুলো বানি আদম আর মানব সন্তান যা আছে যারাই আছেন সে যেখানকারই হোক যে এলাকারই হোক আমি সবাইকে সম্মানিত বানিয়েছি বাস এই একটা কথার উর্ধ্বে দুনিয়ার সব ফিলসফি এবং দর্শনকে একত্রিত করে ফেলেন দেখবেন এটার আন্ডারে এটার নিচে এর উর্ধ্বে আর যেতেই পারবে না দুনিয়ার যত হাজার হাজার পৃষ্ঠে আপনি পড়ে নেন দো ওলাকাদম না বানী আদমের ভেতরে সব কিছু চলে আসে সুহানুল্লাহ এই হলো ইসলাম ইসলাম এমন এমন এক একটা শব্দ আমাদেরকে উপহার দিয়েছে এটা যে আল্লাহর কালাম এটাই এর প্রমাণ আপনি হাজারো পৃষ্ঠা নারীদের অধিকার নিয়ে লেখেন সম্মানিতও বানিয়েছি এর মধ্যে শিশু এসে যায় নারীও এসে যায় শ্রমিকও এসে যায় ধনী এসে যায় গরিবও এসে যায় কালো এসে ব্রাউন কালারের মানুষও আসে লালও আসে সাদাও আসে পশ্চিমা বিশ্বেরও মানুষ আসে প্রাচ্যেরও আসে পাশ্চাত্যেরও আসে সবাই কিন্তু কাবার হয়ে যায় সবাই এর মধ্যে অটোমেটিকলি চলে আসে এবং প্রত্যেককে সম্মান দিতে হবে প্রত্যেক সম্মানিত এই কথাটা যদি আমি মেনে নিই তাহলে শিশুর অধিকারও অটোমেটিকলি প্রতিষ্ঠিত হয়ে যায় স্ত্রীর অধিকারও প্রতিষ্ঠিত হয়ে যায় নারীর অধিকারও প্রতিষ্ঠিত হয়ে যায় পুরুষ পুরুষের অধিকারও প্রতিষ্ঠিত হয়ে যায় দুনিয়ার প্রতিটি বনি আদমের ইজ্জত আইফত আইসমত সম্মান সম্ভ্রম আত্মমর্যাদা সর্বপ্রকার মানবাধিকার সব সুরক্ষিত হয়ে যায় সংরক্ষিত হয়ে যায় যদি ওলাকাদ কার্রম না বানী আদম আমি আদমকে সম্মানিত করেছি এই একটা ফিলসফি একটা ওয়ার্ড হাজারো পৃষ্ঠা নয় লক্ষ লক্ষ পৃষ্ঠার উপর ভারী এবং দুনিয়াতে এই পর্যন্ত মানবাধিকারের ব্যাপারে যা লেখা হয়েছে এই শব্দ থেকে উর্ধে কেউ অগ্রসর হতে পারবে না এই শব্দটাই ফাইনাল ওয়ার্ড সু তো আমি দেখেন সারা দুনিয়াতে বিভিন্ন তন্ত্র মন্ত্র মতবাদ কত কিছুই রয়েছে কিন্তু আপনি যদি কোরআনে করিমের রচিত অসংখ্য রাষ্ট্র পরিচালনার পদ্ধতি রয়েছে গণতন্ত্রের মধ্যে বিভিন্ন প্রকারভেদ রয়েছে দুনিয়া যতই অগ্রসর হোক ব্যাপারে বিভিন্ন ফিলসফি রাষ্ট্রদর্শন রাষ্ট্রবিজ্ঞান দুনিয়ার সামনে পেশ করুক আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো ও এই আয়াতের উপরে কেউ যেতে পারবে না যেভাবে ও লাদ করমনা বানী আদমের উর্ধে কেউ অগ্রসর হতে পারবে না ঠিক ও আমরা বাইন এই আয়াতি সর্বাগ সবার উপরে এই আয়াতি সব কিছুকে খাবার করে নিয়েছে এই আয়াতি রাষ্ট্রবিজ্ঞানকে যেভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে এর উর্ধে আর কিছুই না আপনি যত কাজ যত কার্যক্রম যত দর্শন যত ফিলোসফি যত লক্ষ লক্ষ পৃষ্ঠে যাবৎ লেখা হয়েছে আমি কসম খেয়ে বলতে পারবো আপনি ওয়া আমরা বাইন আন্ডারে রয়েছে উর্দে যেতে পারেনি আল্লাহর এই কালামের শব্দ থেকে উর্দে অগ্রসর হওয়া সম্ভবই নয় এভাবে আমি উদাহরণ দিতে গেলে আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে যে আল্লাহর কালাম এ ফাইনাল কালাম আর আল্লাহর পক্ষ থেকে কৃত একটা শব্দই অনেক বড় শব্দ সুহান আল্লাহ রাজুই আরও কত কিছু ওই মানবাধিকারের যারা বলি আওড়ায় আজকে শিশুদেরকে হত্যা করা হচ্ছে নির্বিচারে গুলি বর্ষণ করে বোমা বর্ষণ করে শিশুদেরকে বিশেষভাবে টার্গেট করা হচ্ছে কিন্তু এই মাসুম নিষ্পাপ শিশুদেরকে ধ্বংস করে তারা দাবি করছে আমরা হজরত মুসা আলহিসের ফলোয়ার আর মুসা আলি ইসলামের সবচেয়ে বড় দুশ্মন আল্লাহর সবচেয়ে বড় দুশ্মন এবং মুসা আলিহালামের সর্বপ্রধান শত্রু মানব জাতির দুশ্মন ফেরাউনের আসল কাজ ছিল শিশু হত্যা এই ফেরাউনের অ্যাটিটিউড ফেরাউনের বিহেভিয়ার ফেরাউনের চরিত্র নিজেদের নিজেরা অবলম্বন করে ফেরাউনকে পেছনে ফেলে গিয়ে ফেলে দিয়ে আরও বেশি ফেরাউনের রেকর্ড ভঙ্গ করে শিশু হত্যার ব্যাপারে আরও ভয়ঙ্কর ঘৃণ্য নজির স্থাপন করা সত্ত্বেও যদি তারা দাবি করে যে আমরা হজরত মুসা আলি ইসাল্লামের ফলোয়ার তাহলে এর চেয়ে বড় নির্জলাম মিথ্যাচার জমিনের উপরে আসমানের আবার মানবাধিকারের নাম নিচ্ছে মুসা আলহ ইসলামের ফলোয়ার হওয়ার দাবি মিথ্যা দাবি চালিয়ে যাচ্ছে মুসা আলহ ইসলামের সবচেয়ে বড় শত্রু সর্বপ্রধান শত্রু ইসলামের শত্রু আল্লাহর শত্রু মানবতার শত্রু মুসা আলহ ইসলামের আসল প্রতিপক্ষ সেই ফেরাউনের কাজই ছিল চরিত্রই ছিল শিশু হত্যা আউদুবিল্লাহ আর তার আচরিত্র গ্রহণ করে অবলম্বন করে ফলোয়ার দাবিদার দুনিয়াতে আমি মনে করি প্রহসন আর কাকে বলে মিথ্যাচার আর কাকে বলে দোখা এবং প্রবঞ্চনা এবং ফ্রড এর চেয়ে বড়ো আর কি হতে পারে দুনিয়ার ইতিহাসে আল আমান ওয়াল হাফিজ আল্লাহ তালা যেন বুঝবার তৌফিক দান করেন আল্লাহ তালা যেন বুঝবার তৌফিক দান করেন একটা কথা আমি বলবো যে বিভিন্নভাবে লাঞ্ছনার সম্মুখীন হয়েছে এই জাতি কিন্তু আজকে তারা মুসলমানদের উপর আল্লাহর আজাব হয়ে আছে বর্তমানে এটা আমাদের দুর্বলতার কারণে আমাদের অবহেলার কারণে উদাসীনতার কারণে অনৈক্যের কারণে সবচেয়ে বড় গুণা হলো অনৈক্য আঠান্নটা মুসলিম দেশ ঐক্যবদ্ধ হয়ে গেলে এক মুহূর্ত কেউ টিকতে পারবে না শুধু আমার যতটুকু জানা আছে যে আমরা ইমিডিয়েটলি খুব দ্রুত আমরা অর্থনৈতিক পৃথক অর্থনৈতিক ব্লগ আমরা তৈরি করতে পারব আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা বহাল করতে পারব সবকটি দেশ বর্তমানে সম্পূর্ণ সম্পূর্ণরূপে গোলামের দাসত্বের জঞ্জিরে আবদ্ধ গুলামির জিন আবদ্ধ এই দাসত্ব থেকে বের হয়ে আসার পথ অল্প কয়েক ঘন্টার ভিতরে হয়ে যাবে যদি আমরা সবাই ঐক্যবদ্ধ হতে পারতাম কিন্তু সব জায়গায় দেখবেন এই শত্রুদের দুশ্মনদের আল্লাহর দুশ্মনদের এজেন্টরাই তাদের স্বার্থ সিদ্ধি করছে তাদের রাজনৈতিক এজেন্ডা তাদের অর্থনৈতিক এজেন্ডা বাস্তবায়নের নিমিত্তে কাজ যারা করবে এই ওয়াদা যারা পূরণ করবে পালন করবে তাদেরকে ক্ষমতা দেয়া হচ্ছে আর যারা এই কাজ করবে না তাদেরকে ক্ষমতা দেয়া হচ্ছে না তো আমাদের মধ্যে ক্ষমতার লোভ এই জন্য ওদের স্বার্থ সিদ্ধির মাধ্যমে আমরা ক্ষমতার সিঁড়ি ব্যয়ে আমরা ক্ষমতা লাভ করতে চাই আলাম হাফিজ তো আজকে সবচেয়ে বড় ধোকা আমরা নিজেদের সঙ্গে আমরা নিজেই করছি মুসলমানদেরকে আমরাই মারছি এই জন্য আল্লাহ তালা এই অনৈক্যের গুনাহে কবিরা এই অনৈক্যের আল ফিতনা তো আকবর মিন কাতল হত্যাযজ্ঞের চেয়েও বেশি ভয়াবহ হল ফিতনা তো আমরা অনৈক্যের যে ফিতনার মধ্যে আছি লিপ্ত এটা হত্যাযজ্ঞের চেয়ে হত্যাযজ্ঞের চেয়েও বেশি কঠিন এটা একটা গুণা কাতল থেকেও বেশি ভয়াবহ একটা গুণা ফিতনা ফিতনা করা ফসাদ করা এটা হত্যার চেয়েও বেশি তো অনৈক্যের চেয়েও বড়ো ফিতনার কী হতে পারে ঐক্য ধরে রাখা একটা ফরজ দায়িত্ব যে কোনো মূল্য ঐক্য ধরে রাখার ব্যাপারে যত্নবান হওয়া মুসলমানদের উপর জরুরি আঠান্নটা মুসলিম দেশ কি এক হতে পারে তো প্রথমে আমি আমার ঘরের ভিতরে এই ঐক্যর চর্চা করব। এরপরে গ্রামের ভিতরে করব এলাকার মধ্যে করব মহল্লার মধ্যে করব দেশের মধ্যে করব। নিজের দলের মধ্যে করব এরপরে অন্যান্য দলের সাথে দলীয়ভাবে পারস্পরিক ঐক্য গড়ে তুলতে হবে তো অন্যান্য সবগুলো দলের সাথে পারস্পরিক ঐক্য গড়ে তোলার চেষ্টা এরপরে জাতীয় ঐক্যের সে এক পর্যায়ে চেষ্টা জাতীয় ঐক্যের চেষ্টার পর হলো মুসলিম বিশ্বের মধ্যে ঐক্যের চেষ্টা আর এরপর অমুসলিম বিশ্বকে কাছে নিয়ে আসার চেষ্টা এটা হলো সর্বশেষ চেষ্টা তো আরম্ভ হতে হবে নিজের ব্যক্তিসত্ত্বা থেকে পারিবারিক জীবনে এই চর্চা করতে হবে গ্রাম এবং মহল্লা ভিত্তিক চর্চা করতে হবে প্রতিষ্ঠান ভিত্তিক চর্চা করতে হবে দল ভিত্তিক চর্চা করতে হবে ঐক্য ঐক্য চর্চা ইউনিটির চেষ্টা এখন সব জায়গায় ইউনিটি কিভাবে আসে এই নিয়ম পদ্ধতি আমাদেরকে শিখতে হবে জানতে হবে আর আমাদেরকে এগিয়ে যেতে হবে তো মানবাধিকারের ব্যাপারে কিছু বিক্ষিপ্ত কথা বললাম আল্লাহ তাহলে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার দোয়া মুনাজাত বেশি বেশি করে করার ক্রন্দন করার আল্লাহ যেন তৌফিক দান করেন আপনাদের ফোন চলে আসলে আমরা কলের দিকে চলে যাব ইনশাআল্লাহ জাযাকাল্লাহ সময় দর্শক আমরা এখন চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই তখন আসসালামু আলাইকুম মোরামতল্লাহি ও ওরমতুল্লাহি ও সম্মিত দর্শক মণ্ডলী আমরা ছিলাম ছোট্ট একটি বিরতিতে বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আপনাদের প্রিয় সকলের প্রিয় ইকরা বাংলা টেলিভিশনের ধারাবাহিক আয়োজন ইসলামিক কিউনে উইথ একটা অনুষ্ঠানে দর্শক মণ্ডলী আমরা বিরতির যাওয়ার পূর্বে আমাদের সাথে আলোচনা করছিলেন ব্রিটেন বাংলার জনপ্রিয় ইসলামিক স্কলার ভিদক দ আলেম বিজ্ঞ বিজ্ঞ মুফতি হজরত মৌলানা মুফতি আব্দুল মুিম সাহেব আমাদ প্রকাত হোক আমরা ওনার কাছে ফিরে যাচ্ছি ওনার অসম্পূর্ণ আলোচনা আমাদের সামনে পেশ করবেন আপনারা যারা দর্শক আছেন আপনারা আমাদের টিভি স্ক্রিনে নম্বর আছে কল রাখবেন জীবন ঘনিষ্ঠ নানাবিধ প্রশ্ন আমাদের কাছে রাখবেন ইনশাআল্লাহ আমাদের মুফতি সাহেব আপনাদের প্রশ্নের উত্তর দিতে উপস্থিত রয়েছেন সাহেব তো আমি বিরতির আগে আপনারা যখনই কল আসবে সাথে সাথে আমরা কলের দিকে চলে যাব ইনশাআল্লাহ এটা যেহেতু কিভেনে প্রোগ্রাম জন্য আপনারা এটা মনে করবেন না যে শুধু এখানে মানে আলোচনাই চলবে কল নেওয়া হবে না এর এমন নয় যখনই কল আসবে ইনশাআল্লাহ আমরা কলের দিকে চলে যাব তো আমি বিরতির আগে যে কথাটি আরজ করেছিলাম সেটা হলো যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এমন এক দিন ধর্ম আমাদেরকে দিয়েছেন যে এর মধ্যে মানবাধিকারের সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে শুধু মানবাধিকারই নয় জীবন পথে চলার ক্ষেত্রে কোরআন যে ফাইনাল ডিসিশন দিয়েছে ইসলাম যে আমাদেরকে দর্শন দান করেছে এর উর্ধ্বে দুনিয়ার সব কিছু একত্রিত করে ফেললেও কোরআনের একটা শব্দকে অতিক্রম করা সম্ভব নয় তো কাররম না বানি আদম এর ভেতরেই কিন্তু সব কিছু চলে আসে ইসলাম এই কাজটা করেছে অমুসলিমদের অমুসলিমদের শিশুদেরকেও অমুসলিম হোক দুশ্মন হোক সন্ত্রাসী কেউ হোক জালিম কেউ হোক তাদেরও শিশুদের উপর আক্রমণ করা যায়জ নয় তাদেরও অসহায় নারীদের উপর বৃদ্ধা মহিলাদের উপর বৃদ্ধ পুরুষ যারা আছে তাদের উপর বয়স বৃদ্ধ হামলা করা তাদের উপর নির্যাতন চালানো এটা কিন্তু জায়েজ নয় তার আকিদা যাই হতে পারে কুফরি আকিদা হবে ইসলাম বিরোধী একটা মনোমানসিকতাও থাকবে কিন্তু এরপরও বৃদ্ধদের বৃদ্ধাদের উপর শিশুদের উপর আক্রমণ ইসলামের মধ্যে জায়েজ নেই এর কারণ এই শিশুর অধিকার রয়েছে নারীর অধিকার রয়েছে কিন্তু যারা আজকে মানবাধিকারের বলিয়া ওড়ায় তারা এই শিশু এবং নারীদেরকে বেশি সংখ্যায় হামলার শিকার শিকারে পরিণত করে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে এবং তাদের প্রাণে রক্ষা পাবার যে সর্বপ্রধান মৌলিক মানবাধিকার সেটাকেও তারা কিন্তু সম্পূর্ণরূপে ধরিস করে দিতে চায় ধ্বংস করে দিতে চায় আল্লাহ তাআলা ইসলামের সৌন্দর্য বুঝবার আমাদেরকে যেন তৌফিক দান করেন আমাদের উপরে এই জুলুম কেন নির্যাতন কেন এর বিভিন্ন কারণ হাদিসের মধ্যে বলা হয়েছে যে হাদিস খানা আমরা সাধারণত পড়ি যে আল্লাহ আলী বলছেন যে আমার রয়েছে ব্যাপারে আল উমাম যে তোমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তোমাদেরকে শেষ করে দেওয়ার জন্য সবগুলো জাতি একত্রিত হয়ে যাবে যৌথ বাহিনীর হামলার শিকারে তোমরা পরিণত হবে আর এমনভাবে তারা খেয়ে ফেলতে চাইবে ধ্বংস করে দেবে যেভাবে দস্তার খানে খাবার পরিবেশন করার পর ডাক দেওয়া হয় এবং সবাই এসে খাবারগুলো শেষ করে দেয় ঠিক একইভাবে তোমাদেরকেও খেয়ে ফেলবে ধ্বংস করে ফেলবে নিঃশেষ করে ফেলবে প্রিয়নবী সাল আলিবাসাল্লামকে সাহবায় গ্রাম জিজ্ঞাসা করলেন আমরা কি সংখ্যা কম হবো ওই সময় নাহন ইয়ুমা বেকিল্লা বিকিল্লা নাহনুয় এজিম বেক ফির তোমরা ওই দিন অনেক বেশি হবে সংখ্যায় বেশি হবে ওই সময় দেড় লক্ষ মুসলমানদের যুগ ছিল তখন দেড় কোটি নয় দশ কোটি নয় বিশ কোটি নয় শত কোটি নয় দুই শত কোটি আল্লাহ কই দেড় লক্ষ মুসলমানের যুগে সর্বোচ্চ দেড় লক্ষ মুসলমানের যুগে প্রিয় নবী সাল্লাহ আলী হুসাল্লাম বলছেন যে এখনকার তুলনায় তোমরা সংখ্যায় অনেক বেশি হবে অনেক বেশি হবে সাহাবেক রাম আরও সারপ্রাইজ হলেন তো জিজ্ঞাসা করলেন এত বেশি সংখ্যায় মুসলমান হওয়ার পরেও বেশি লাঞ্ছিত হওয়ার বেশি ধ্বংসপ্রাপ্ত হওয়ার বেশি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হওয়ার বেশি মুসলমান মুসলিম হত্যা এবং মুসলিম নিধনের কারণ কি হতে পারে আল্লাহর নবী সাল আলি সাল্লাম বললেন যে আন্তম কুফা উনকা কুফা ইসাইল তোমরা সমুদ্রের মধ্যে বেঁচে যাওয়া খড়কুঠার নেয় তোমাদের অবস্থা হয়ে যাবে একটা খড়কুটা যেমন তার অস্তিত্ব রক্ষা করতে পারে না বেশে যায় স্রোত যেদিকে নিয়ে যায় সেদিকেই তাকে যেতে হবে তো নিজের ওই স্রোতের রহমকরমের উপর তার অস্তিত্ব নির্ভরশীল ঠিক একইভাবে সে কোনোভাবে দাঁড়াতে পারবে না তার কোনো এখতিয়ার নেই তার কোনো পাওয়ার নেই তার কোনো নির্ভরতা নেই তার মধ্যে এত বেশি নিঃশক্তি এত বেশি দুর্বল এত বেশি পরনির্ভরশীল এত বেশি অন্যের রহমে করমের উপর যে নিজের অস্তিত্ব বলতে কিছু নেই অস্তিত্বটা মিনিমাম ঠিকিয়ে রাখার মতো ন্যূনতম কোনো পাওয়ার এবং শক্তিও নেই এই পর্যায়ে ফেনার মতো হয়ে যাবে সমুদ্রের খড় মতো তোমরা হয়ে যাবে তো কেন আর

কণী লাগাই <onents>

শুধু নেফি পরিবর্তনের কারণে অজু ভেঙ্গে যায় না হাতে যদি কোনো লেগে যায় তাহলে সেই হাটটা নিলেই যথেষ্ট হবে আপনার যদি অলরেডি ওজু থাকে আর অজু যদি ভাঙ্গার কারণ না থাকে অজু ভেঙ্গে যাওয়ার কোনো প্রপার কারণ আট নয়টি কারণ আছে এগুলো স্নুনার মধ্যে আপনারা পেয়ে যাবেন নিজের প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া বাতাস বের হওয়া রক্ত বের হওয়া এই ধরনের বিভিন্ন অজু ভাঙ্গার কারণ আছে এই ধরনের অজুবাঙ্গার কোনো প্রপার কারণ যদি না দেখা দেয় আর অজু যদি অলরেডি বহাল থাকে আগের তো শুধু নেপি চেঞ্জ করার কারণে অজু ভাঙবে না হাতে না জাস লেগে গেলে অবশ্যই হাত ধুইতে হবে হাত ধুয়ে নিলে ওই অংশটা ধুয়ে নিলে হয়ে যাবে এটা অজু অজুভাঙ্গার কোনো কারণ নয় বাইরে থেকে অংশ অংশবিশেষ অজুভাঙ্গার যে মূল কারণ যেগুলো আছে এই রক্ত বের হওয়া ভেতর থেকে কোনো না জাসত বের হওয়া পেশাব পায়খানার রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া ঘুমিয়ে পড়া এই ধরনের যত কারণ হতে পারে আট নয়টি কারণ এর মধ্যে কোনো কারণ যদি না দেখা দেয় তাহলে শুধু নেপি চেঞ্জ করার কারণে ওজু ভাঙবে না তবে হ্যাঁ যদি হাতে একটু প্রস্রাব লেগে যাওয়ার পায়খানা বা প্রস্রাব না জাসদ কোনো কিছু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে এই হাতটা ধুয়ে নেবেন বাস এতটুকুই যথেষ্ট অজু বহাল থাকবে ঠিক থাকবে আশা করি চিন্তার কোনো কারণ নেই সেচদার যাওয়ার মাটির দেখেন মহিলাদের জন্য সেজদার ব্যাপারটা হলো পুরুষের চেয়ে ভিন্ন তো ইভেন রুকুতে যাওয়ার পরও মহিলারা এইভাবে এইভাবে মিলিয়ে রাখবেন শরীরও মিলিয়ে রাখবেন এবং হাতও মিলিয়ে রাখবেন এবং এইভাবে আপনারা এইভাবে রাখবেন একটু নিলেই হবে আর হাতও শরীরের সঙ্গে গায়ের সঙ্গে মিলিয়ে রাখবেন তো আসলে জড়সড় হয়েছে জিদা করা রকু করা এটা তালিমুল হক নামক একটা কিতাব আছে প্রত্যেকের ঘরে থাকা উচিত আমি মনে করি আর বেহাস্তি জেওয়ার অন্তত প্রত্যেকের বাসায় থাকা প্রয়োজন অথবা নুরুল ইমান নামক কিতাব যা মহানা মহুদ্দিন খান সাহেব লিখেছেন অথবা মোহান হেমায়ুদ্দিন সাহেব যেটা হাকামেজিম দেগি নামক কিতাব লিখেছেন হাকামুল নিসা নামক কিতাব লিখেছেন এগুলো আপনাদের বাসায় থাকা দরকার মাস আলামসায়েল নিয়ে চর্চা বা আলোচনা আলোচনা সবাইকে জানানো এগুলো খুব দরকার পড়ে পড়ে মুখস্থ হয় না একসঙ্গে মিলে কয়েকজন একত্রিত হয়ে পড়বেন কিন্তু পড়বার ব্যবস্থা থাকতে হবে ফেক নিয়ে আলোচনা নেই মাস সাইল নিয়ে আলোচনা নেই এগুলো আমাদের দুঃখজনক একটা অবস্থা তো যাই হোক এর পরেও মাস আলা জিজ্ঞাসা করছেন এটা বড় কথা তো মহিলারা জড়োসড়ো হয়ে সেজদা করবেন আর যখন যাবেন তখন আপনি ডান দিক দিয়ে পা বের করে নেবেন একটু এবং শরীরটা যতটুকু বেশি পারা যায় মাটির সঙ্গে এক অঙ্গ আরেক অঙ্গের সঙ্গে মিলিয়ে নেবেন জড়সড় হয়ে সিজদা করবেন পুরুষদের মতো সব কিছু পৃথক পৃথক করে সিজদা করবেন না তো সারাংশ এতটুকুই আমি বললাম তো এই জন্য আপনি সেচদায় যখন যাবেন তো কোনোই মাটিতে এবং শরীরের সাথে যতটুকু পারেন ততটুকু মিশিয়ে নেবেন এটা জড়সড় হয়েছে জিদা করা হাদিসের মধ্যে সরাসরি এসেছে এ ব্যাপারে হাদিস আমি অনেকবার ফদম্মা হাদিসের মধ্যে শব্দ এসেছে যে দুজন মহিলাকে আল্লাহর নবী সাল আলসম নমাজ পড়তে দেখেছেন এবং বলেছেন তারা যেন জড়সড় হয়েছে জিদা করে তো এটা অধিক পর্দা রক্ষার জন্য চার মজহবের সকল ইমামগণের দৃষ্টিতে এই মাস আলাগুলো সম্পূর্ণরূপে ঐক্যমতের ভিত্তিতে দলিলের আলোকে কোরআন হাদিসের সুস্পষ্ট দলিলের আলোকে ঐক্যমতের ভিত্তিতে সকল মজহবের সকল ইমামগণের রায় এবং মতামত অনুযায়ী পুরুষ এবং মহিলাদের নামাজের মধ্যে পর্দাগত বেশি পর্দা সুরক্ষার খাতিরে মহিলাদেরকে বিভিন্ন জায়গায় একটু শরীরের সঙ্গে অঙ্গর সাথে অঙ্গ মিলিয়ে নেওয়ার নির্দেশ যার আলোচনা বেহস্তিজরে

আর যখন ব্যাংকে যাবে তখন নজুন নতুন ওজু করাটা এটা সাধারণ নিয়ম হ্যাঁ যদি কেউ মাঝুর হয়ে যান তাহলে তার ব্যাপারে মশালা অন্য এক ওখ পর্যন্ত তার ওজু থেকে যায় যদি বাস্তবে মাঝুর হয়ে যান বাস্তবে মাঝুর কে অজুর বিধানের ক্ষেত্রে ওজুর বিধানের বিষয়ে শরীয়তের দৃষ্টিতে কে মাঝুর এটা একটা কঠিন মশালা এটা আমি অনেক সময় বলি অনেকেই আবার বুঝেন না বুঝতে কষ্ট হয় জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়তো আমি বুঝাতেই পারছি না যে যে অজরের কারণে সাধারণত অজু ভাঙ্গে এই অজ্বরটা যদি কোনো এক ওক্তের মধ্যে অতীতে এত বেশিবার দেখা দেয় যে পাঁচ সাত মিনিটেরও বিরতি আপনি পাননি নামাজ পড়ার মতো অজু করে ফরজ নামাজটা পড়ে নেওয়ার মতো সময় আপনি পাননি এই অবস্থা যদি কোনো এক ওক্তের মধ্যে ছোট বক্ত হোক না কেন যদি এইরকম অবস্থা অতিবাহিত হয় এরকম অবস্থা দেখা দেয় তাহলে অজুর বিধানের ক্ষেত্রে এই অজরের ভিত্তিতে আপনি মাজুর হয়ে যাবেন আর এই অজোরের কারণে বোঝা যাবে আপনার এক ওক্ত খাবার করবে পুরা এক ওখ খাবার করবে হ্যাঁ এই প্রত্যেক বক্তের মধ্যে সমান অবস্থা থাকা লাগবে না যে কোনো এক ওক্ত অতীতের মধ্যে যদি এমনভাবে অতিবাহিত হয়ে থাকে সে এমনভাবে গুজরিয়া গিয়া থাকে যে ওই পুরো ওক্তের মধ্যে অজু করে ফর্জ পড়তে পারবেন এই পরিমাণ সময় অর্থাৎ পাঁচ সাত মিনিট সময় আপনার বিরতি আসেনি কোনো না কোনো একটা কারণ দেখা দিয়েছে এটা বিদ্যমান ছিল তখন আপনি মাজুর হয়ে যাবেন মাজুর ভবিষ্যতে থাকার জন্য এই রজরটা সমান পরিমাণে প্রত্যেক বক্তের মধ্যে থাকাটা কোনো জরুরি নয় বরং পরবর্তী বক্ত মধ্যে মাস আল্লাহ হল পুরো বক্তের মধ্যে এই রেজারটা যদি অন্তত একবার দেখা দেয় তাহলে আপনি মাজুর কন্টিনিউ থাকতে পারবেন তো মাজুর হওয়ার জন্য একটা কঠিন শর্ত আর মাজুর কন্টিনিউ থাকার জন্য পুরো মধ্যে এই অন্তত একবার দেখা দিলেই হবে তো এতক্ষণ যা বলছি অনেকের হয়তো মানে বুঝের বাইরে হয়তো চলে গেছে তো এই বিবরণ অনুযায়ী যদি আপনি শরীয়তের দৃষ্টিতে অজুর বিধানের ক্ষেত্রে মাজুর হয়ে থাকেন তাহলে আপনার তো পুরো ওক খাবার করবে আর যদি এমন না হয় তাহলে আল্লাহ হলো কোরআন শরীফ তিলাওয়াত করার সময় লাইয়া মসুহু ইল্লাল মোতাহারুন কোরআন শরীফ ওজু টাচ করতে হলে অজু লাগবে এখন যদি আপনি গ্লাভস দিয়ে আপনি পাল্টা উল্টাইয়া নেন বা প্যান্ট দিয়ে পাতা উল্টাইয়া নেন বা অন্য কিছু দিয়ে পাতা উল্টাইয়া নেন তাহলে আপনার ফেরাউত আপনি কন্টিনিউ করতে পারবেন ওজু চলে গেলেও আর মাজুর হয়ে গেলে তো পুরা আগামী বক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত আগের অজু দ্বারা খাবার হবে এটা তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আর যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ব্যক্তিগতভাবে ফোন করবেন কোনো দিন বিস্তারিত সময় বের করার চেষ্টা সুরা ফজিলত করবো ইনশাল্লাহিল আপনাকে এই তিন আয়াত নয় রাত্রে ঘুমানোর আগে প্রতিরাত্রে প্রতি রাত্রে করা হজরত আবদুল্লাহিন বাহু থেকে বর্ণনা যে সুরা বাকারার দশ আয়াত আপনার আমরা যেন থেলাত করি এই দশ আয়াত যদি কেউ থেলাওয়েন তাহলে ইনশাহ আল্লাহ তাআলা জিন বুথের আসর আর আমাদের উপর থাকবে না জিন বুথের আসর আমাদের থাকবে না তো এই দশায়েত কি কি এক তো আলিফালা আরতু উল্লাহসমুল্লাহ পরে আলিফালাম মিম থেকে শুরু করে উলা এখা হমুল মুফলি পর্যন্ত এক অংশ এরপরে আয়াতুল কুটসি আল্লাহ ইলাহাই এরপর الله أمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين اذا تركوا ابن شروطه اعوذ بالله بسم الله بره الف لام ميم اولئك هم المفلحون برجنتو اير ايات الكرسي اير امن الرسول باير اجر لله ما في السماوات وما في الارض من الذي يشفع عنده الا باذنه আমরা রসুলের দুই এক আয়াত পেছনে থেকে এক দুই আয়াত পেছনে থেকে আপনি শেষ অংশটা পড়ে নেবেন এই দশ আয়াত প্রতিদিন যিনি পড়বেন প্রতি রাত্রে তো ইনশা আল্লাহ সেফটি সিকিউরিটির ব্যাপার নিশ্চিত হয়ে যাবেন ইনশা আল্লাহ এটার উপর আমল করার চেষ্টা উচিত চেষ্টা করা উচিত প্রত্যেকের তো সুরা বাকার এই অংশগুলো প্রত্যেকে আমাদের রাত্রে পড়ে নেওয়া উচিত আল্লাহ তালা যেন তৌফিক দান করেন ওজু অবস্থায় ঘুমাবেন আর এই আয়াতগুলো আপনি পড়বেন ইনশাআল্লাহ আর প্রতি শুক্রবারে সোরায় কাহাফ পড়বেন পুরোটাই পড়বেন অথবা শুরুর দশ আয়াত শেষের দশ আয়াত এগুলো আপনারা পড়বেন ইনশাআল্লাহ আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে তিন আয়াতের কোথাও নয় শুধু যদি কেউ আমরা রসুলাইলি হিমিবাল এই শেষের তিন আয়াত পড়তে চায় তবুও পারবে আমরা রসুল থেকে আরম্ভ করে মনসুর আয়াল কমিল কাফিরিন শেষ আয়াতগুলো যদি কেউ পড়ে নেয় তাহলে পুরো রাতের জন্য আল্লাহ তালা একটা সেফটি করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের এক মা প্রশ্ন করেছিলেন হজুর চারি সপ্তাহ দেশে থাকবেন নমাজের কসর নমাজ না দায়মি নমাজ এ বিষয়ে দেখেন আপনি দেশে যাওয়ার সময় রাস্তায় মুসাফির হয়ে যাবেন যখনই আপনারা যেখান থেকেই বের হবেন রাস্তায় কিন্তু মুসাফির শহর থাকলে ছোট শহর হলে ওই শহরের এরিয়া ক্রস করার পর থেকেই রাস্তায় মুসাফির গ্রামের অধিবাসী হলে বাসিন্দা হলে গ্রামের এরিয়াটা ক্রস করার ইমিডিয়েট পরেই রাস্তায় মুসাফির তো রাস্তায় আপনি মুসাফির থাকবেন এখন যে শহরে গিয়ে পৌঁছালেন সেটা যদি নিজের বাড়ি হয় নিজের বাসা হয় এই শহরে নিজের কোনো বাড়ি বা বাসা প্রপারলি থাকে তাহলে আপনি মকিম হয়ে যাবেন একদিনের জন্য গেলেও আর যদি অল্প সময়ের জন্য যান আর বেশি সময়ের জন্য যান যখনই নিজের শহরে নিজের গ্রামে গিয়ে পৌঁছে যাবেন তখন আপনি মুকিম হয়ে যাবেন যে নিজের বাড়ি যেটাকে বোঝায় এমন বা নিজের বাসা যেটাকে আপনারা মনে করেন হয়তো এটা বাড়াটিয়ে বাসা হতে পারে কিন্তু অল্প দিনের জন্য যারা যান এটাও স্থায়ী বাড়াটিয়ে বাসা নয় এটা একেবারেই কয়েকদিন থাকার জন্য এটা নিজের বাসা এটাকে মনে করা হয় না হলিডে হোম অল্প দিনের জন্য কেউ বাড়া যদি নেয় তাহলে এটা আশা করি বাড়া হবে না অল্প দিনের জন্য হ্যাঁ যদি এটাকেও আপনি মনে করেন যে না এটা আমার বাসা কয়েক মা এক মাসের জন্য দুই মাসের জন্য আমি প্রপারলি আমার বাসা বানিয়ে ফেললাম এটাকে তো এটা মনে করার উপর অনেকটা নির্ভরশীল এটাকে যদি আপনি মনে করেন যে এটা আমার প্রপার বাসা তাহলে এটা বাড়া করা বাসাও যদিও হয় অল্প দিনের জন্য যদিও হয় তবু আপনি মকিম হয়ে যাবেন আর যদি মনে করেন যে এটা আমার বাসা নয় জাস্ট আমার বাড়ি আসল বাড়ি আর একটা এটা আমার বাসা নয় এটা আমি শুধু থাকছি এখানে যেমন হোটেলে মানুষ থাকে বাসায়ও থাকে হোটেলেও থাকে বাসা বাড়া করা হলেও একটা নিজের বাসা যদি এটাকে মনে করে যে এটা আমার প্রপার নিজের বাসা হয়ে গেছে তো নিজের বাসা মনে করার উপর বিষয়টা নির্ভরশীল তো আপনি আশা করি এখানে এই নিয়ত করবেন না আপনি মনে করবেন যে আপনি

আর মাজুর ওয়াল লাগি বাক্কা খঠিন একটা কথা আমি খুঁজছি যে শরীয়তের দৃষ্টিতে ওজুর ব্যাপারে মাজুর উইবার লাগি জরুরি হইল এমন একটা অক্ত যাইতে বলাগুজরিয়া। ওলা যে আপনি মাত্র আফুরা অক্তর মধ্যে ফার্স্ট মিনিট ছয় মিনিট সময় পাইছেন না তো ওলা ওয়া লাগব তো আপনি ফাত্তা উল্টাইলেন যে কুচ্ছু দিয়া আর যদি গরম পানি দিয়া আবার অজু করে দিতে পারেন ইজ অক্ষে ভালো হইব যে সময় দর্শক আমরা দীর্ঘক্ষণ আলোচনা শুনছিলাম হজরত মৌলানা মুফতি আব্দুল মুন্তাকিম সাহেবের কাছ থেকে আপনারা প্রশ্ন করছিলেন প্রশ্ন রাখছিলেন উনি সারগর্ব আলোচনা করছিলেন আমরা এখন ফিরে যাচ্ছি ছোট্ট একটু বিরতিতে বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক আমরা ছোট্ট একটি বিরতিতে ছিলাম বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি আপনাদের প্রিয় সকলের প্রিয় ইসলামিক কীভে উইথ একটা অনুষ্ঠানে দর্শক মণ্ডলী আমাদের আমাদের কাছে প্রশ্ন রেখেছিলেন বিরতিতে যাওয়ার পূর্বে আমাদের এক বোন জুম্মান নামাজে উনি যে মসজিদে যাবেন মসজিদে যাওয়ার পূর্বে রাকাত নামাজ উনি কীভাবে পড়বেন ইমাম সাহেবের সাথে নমাজ কীভাবে পড়বেন এই প্রশ্নগুলো আমাদের কাছে রেখেছিলেন আমরা ফিরে যাচ্ছি মুফতি সাহেবের কাছে উনি আমাদের এই প্রশ্নগুলার আনসার দেবেন ইনশাআল্লাহ কি প্রশ্ন ছিল সর্বশেষ উনি প্রশ্ন রেখেছিলেন জুম্মা নামাজের জামাত শুরু হওয়ার পূর্বে নামাজ কাতনামাজ প্রসঙ্গ বিরতিতে আমাদের এক বোন প্রশ্ন করেছেন যে জুমার আগে তো কাবলাল জুমা চার কাত সুন্নতে মোদাহ রয়েছে তো এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত এবং সাহাবে করাম রবি আল্লাহ তালহ আজমাইন নতুন আবাদত মনগড়ভাবে তৈরি করতেই পারেন না হজরত আবদুল্লাহ বিন ওইমর রবীল্লাহ আনহু হজরত আবদুল্লাহ বিন আব্বাস রবি আল্লাহ আনহু এবং অন্যান্য সাহাবে কারাম থেকে এ আমল সুপ্রমাণিত আর এর বৃত্তি যে সুন্না হবেই তাতে কোনো ন্যূনতম সন্দেহের অবকাশ নেই না হলে নাহলে কারামের সব কোটি হাজার হাজার লক্ষ লক্ষ বর্ণনা সন্দেহের ক্যাটাগরিতে এসে পড়ে যায় তো এই জন্য জমার আগের চার রাখাত নামাজ এটা চার আখাত সন্নত নামাজ আমরা পড়ব মহিলারাও যদি জুম্মা এসে হন তাহলে অবশ্য অবশ্যই জুম্মা না চাইলে আপনারা না পড়তে পারেন বাসায় জোহর পড়ে নেবেন বাসায় পড়লে অবশ্য জোহরের নামাজ পড়বেন জুম্মার নামাজ পড়বেন না কিন্তু যদি জুম্মায় কোথাও পর্দা সহকারে আলাদা সেপারেট সুন্দর ব্যবস্থাপনা আছে যদি থাকে আর জুম্মা যদি পড়ে নেন তাহলে জুম্মা হয়ে যাবে কিন্তু জুম্মার আসল ফর্জ হলো দুই রাখাত যা ইমাম সাহেব পড়ান তার ইমাম জুম্মার যখন পড়বেন তখন তো জুম্মার মূলনীতি হবে অর্থাৎ জুম্মার ফর্জের আগে চার রাখাত সুন্নত নমাজ পড়া এরপরে জুম্মার তো মূল দুই রাখাত ফর্জ এই দুই রাখাত ইমাম সাহেবের পেছনে পড়তে হবে আর এরপরে আপনি হানাফি মাজহব অনুযায়ী উত্তম হলো ছয় আখাত সুন্নাত পড়া চার রাখাত এবং দুই রাখাত অথবা শুধু চার রাখাতও পড়তে পারেন আর বেশি বিজি থাকলে ব্যস্ত থাকলে শুধু দু রাখাত পড়লেও ইনশাল্লাহ তারা সারবে তো জুম্মার পরের দুরাখাত পড়ারও বর্ণনা পাওয়া যায় এবং হানাফি হবের যে রিসার্চ এবং তাহকিক সেটা হলো উত্তম হলো ছয় রাখাত পড়া এটা বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে তো এই মতামতের উপর আমল করতে পারেন ব্যস্ত কেউ থাকলে চার পড়লেন অথবা বেশি ব্যস্ত থাকলে দূরকাত পড়ে নিলেন সেটাও হবে ইনশাআল্লাহ আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে আল্লাহ তাহলে যেন আমাদেরকে বুঝবার এবং আমল করার জন্য তৌফিক দান করেন একটা মাস আলহুর ওয়াজুর বিধানের ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে ওয়জুর ব্যাপারে কে মাজুর এবং কে মাজুর নয় এই মাস আলাটা অনেকবার বোঝানোর চেষ্টা করা হয়েছে আলহামদুলিল্লাহ কিন্তু একটু জটিল কঠিন সবার পক্ষে বুঝে ওটা সম্ভব হয় না সম্ভব নয়ও যে যিনি শরীয়তের দৃষ্টিতে ওয়জুর আলার ব্যাপারে মাজুর ডিক্লেয়ার্ড হয়ে যাবেন মানে সাব্যস্ত হয়ে যাবেন মাজুর ওনার জন্য এক ওজু পুরা ওক কাবার করবে মানে আগামী ওক্ শুরু হয়ে গেলে আগের ওজু অটোমেটিকলি ভেঙে যাবে আগামী ওয়ক শুরু হয়ে গেলে পরবর্তী ওয়াক নামাজের যখন শুরু হয়ে যাবে অটোমেটিকলি আগের ওজু ক্যান্সেল হয়ে যাবে এবং ভেঙে যাবে এবং নতুন ওজু করা জরুরি হবে এই হলো একটা কথা এখন কে ওজুর বিধানের ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে মাজুর এই মাস আলাটা ভালো করে একটু মনোযোগ সহকারে শুনতে হবে এবং বুঝতে হবে যেহেতু আজকে প্রশ্ন করা হয়েছে সেই হিসাবে আমি আজকে আপনাদেরকে আবারও বলবার চেষ্টা করছি আল্লাহ তাহলে যেন আমাদের আমাকে বোঝানোর তৌফিক দান করেন আপনাদেরকে বুঝবারও যেন তৌফিক দান করেন শরীয়তের দৃষ্টিতে ওয়াজুর ব্যাপারে ওয়াজুর বিধানের ক্ষেত্রে মাজুর হওয়ার জন্য একটা অবস্থা রোগীর মধ্যে পাওয়া লাগবে একটা সিচুয়েশন পাওয়া পাওয়াটা জরুরি সেটা কি যে কোনো একটা জর যদি মনে করেন এমনভাবে এত বেশি যদি কারো জীবনে দেখা দেয় কোনো এক ওয়াক্ত নামাজ যদি এইভাবে অতিবাহিত হয়ে যায় যে কোনো একটা ওয়াক্ত নামাজের অতিবাহিত হয়ে যায় এমনভাবে যে পুরো ওক্তের মধ্যে অজু করে ফরজ পড়ার মতো যে সময় ধরেন ছয় মিনিট সময় দ্রুত অজু যদি কেউ করে নেয় দুই মিনিটে চার রাখা চার মিনিট লাগবে নামাজ পড়তে তো ধরুন ছয় মিনিটের ব্রেকও সে পায়নি ফর এক্সাম্পল একজনের রক্ত বের হচ্ছে বা পোঁচ বের হচ্ছে বেশি তো এটা কন্টিনিউ বের হচ্ছে কন্টিনিউ বের হচ্ছে অথবা বাতাস বের হচ্ছে তো এত বেশি বের হচ্ছে ওই দিন যে কোন এক ওক নামাজের মধ্যে অজু করে ফর্জ পড়ে নিতে পারবেন এই পরিমাণ সময় বিরতি আমি পাইনি ব্রেক পাইনি এই পরিমাণ সময়ের গ্যাপ আমি পাইনি এই ধর এর মধ্যে অবশ্যই একবার না একবার দেখা দিয়েছে অর্থাৎ ছয় মিনিটের বিরতিও আমি পাইনি যদি এমতাবস্থায় কোনো এক ওক নামাজের অতিবাহিত হয়ে যায় যে পুরো ওক্তের মধ্যে অজু করে ফর্জ পড়ে নিতে পারব সে পরিমাণ ওক্ত আমি পাইনি সে পরিমাণ টাইমও আমি পাইনি বিরতি আমি পাইনি এই অজর এর মধ্যে দেখা দিয়েছে যেমন বাতাস বের হওয়ার ফর এক্সাম্পল যদি কোনো দিন কোনো এক ওক চাই সেটা ছোট বক্ত হোক না কেন নামাজের ছোট বক্ত হোক না কেন এমনভাবে যদি আপনার জীবনে অতিবাহিত হয়ে যায় যে এই জড় কন্টিনিউ দেখা দিচ্ছিল কন্টিনিউ বারবার দেখা দিচ্ছিল অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছিল যে আপনি মাত্র অজু করে ফর্জ পড়বার মতো সময় আপনার বিরতি পাননি ব্রেক পাননি সময় আপনি পাননি এর ভিতরে একবার না একবার এই অজরটা আবারও দেখা দিয়ে দিয়েছে এমত অবস্থায় যদি কোনো ছোট্ট একটা বক্ত নামাজের ধরেন মাগরিবের বক্ত হলো সবচেয়ে ছোট বক্ত এইটাও এমনভাবে যদি অতিবাহিত হয়ে যায় যে পুরো মধ্যে আপনি ছয় মিনিটেরও বিরতি পাননি এই অজর এক না একবার অবশ্যই দেখা দিয়েছে আর পুরোটা এইভাবে পূর্ণ হয়ে গেছে হয়ে গেছে আপনি অজুর বিধানের ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে মাজুর হয়ে গেছেন অন্তত যে অজর ওই দিন দেখা দিয়েছে এই অজরকে কেন্দ্র করে অর্থাৎ এই অজর যদি আচ্ছা এখন আগামীতে মাজুর থাকার জন্য এখন মাসলা কি আপনার জন্য আপনার জন্য আর মাস আল্লাহ হল যখনই আপনি অজু করবেন ফুল ওয়াক্ খাবার করবে এই রেজোর বারবার দেখা দিলেও অজু ভাঙবে না যতবার এই রেজোর্ট দেখা দিক আপনি এই এই রেজোরটা এই অপারগতাটা এই অজুভঙ্গের কারণটা যতবার দেখা দিক না কেন অজু আর ভাঙবে না এক অজু দ্বারা পূর্ণ এক ওয়াক খাবার হবে পূর্ণ এক ওয়াক্তের ভিতরে এই রেজোর যতবারই দেখা দিক যতবারই প্রকাশ পাক কিন্তু এই রোজোর কারণে অজু আর ভাঙবে না কারণ এই অজ্বরের কে কেন্দ্র করে অজুর বিধানের ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিতে আপনি মাজুর সাব্যস্ত হয়ে গেছেন সাব্যস্ত হতে হলে জরুরি হলো মাজুর ডিক্লেয়ার হতে হলে জরুরি হলো ওই অজুবঙ্গের একটা কারণ বা অজ্বর এটা এত বেশি দেখা দেবে কোন না কোনো এক বক্তের মধ্যে যে পুরো বক্তের মধ্যে আপনি অজু করে ফর্জ পড়তে পারেন পরিমাণ সময় আপনি পাননি অর্থাৎ ছয় মিনিট সময় অন্তত আপনি বিরতি পাননি ছয় মিনিটের সময়টাও আপনি বিরতি পাননি এখন আগামীতে মাজুর থাকতে হলে সমান অবস্থা থাকতে হবে এমন শর্ত নয় সমান অবস্থা থাকা লাগবে না বরং মাজুর কন্টিনিউ থাকতে হলে শুধু এই উজরটা যদি পুরো অক্তের মধ্যে একবারও দেখা দেয় তাহলে আপনি মাজুর কন্টিনিউ থাকার জন্য এতটুকুই যথেষ্ট শর্ত হলো শুধু এতটুকু যে পূর্ব ওক্তের মধ্যে এই অ্যাট অ্যাটলিস্ট একবার দেখা দিতে হবে যদি এটা হয়ে যায় তাহলে আপনি মাজুর কন্টিনিউ থাকবেন ততক্ষণ আপনি কন্টিনিউ মাজুর হওয়ার জন্য আলাদা একটা শর্ত আর মাজুর থাকার জন্য ডিফারেন্ট শর্ত আলাদা শর্ত মাজুর থাকার জন্য পরবর্তীতে এই সমান অবস্থা প্রথম অক্তের মতো থাকতে হবে না পাওয়া লাগবে না থাকতেই হবে এমন শর্ত নয় বরং শুধু পুরো অক্তের মধ্যে একবারের রোজটা দেখা দেওয়া যেমন একবার পুরো অক্তের মধ্যে বাতাস বের হওয়া ফর এক্সাম্পল এটা অন্তত থাকতে হবে এটাও যদি শেষ হবে তখন আবার নতুন মাজুর হতে হলে নতুন ওই প্রথম শর্ত আবার ফিরে আসবে ওই নতুন অবস্থা আবার পাওয়া লাগবে আপনার মধ্যে এখন আপনারা আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন এই বিবরণ অনুযায়ী যদি কেউ মাজুর হয়ে যান তাহলে ওক আসার সাথে সাথে আগের ওজু ক্যান্সেল নতুন ওজু করাই লাগবে কিন্তু অনেক মানুষ মাগরিবের ওক এখনো শুরু হয়নি আগে ওজু করে তারা মসজিদে চলে আসেন মাগরিবের আজান হওয়ার সাথে সাথে আগের ওজু কিন্তু এক মিনিট আগেও যেটা করেছেন ওটা ক্যান্সেল হয়ে যাবে আজান হওয়ার পরে কিন্তু নতুন ওজু করতে হবে মাগরিবের ওক্তের জন্য কিন্তু এসা পর্যন্ত এই অজু খাবার করবে যে অজোরের কারণে মাজুর হয়েছেন ওই ও আর যতবারই দেখা দিক না কেন পুরো অক্তের মধ্যে এই অজোরের কারণে অজু ভাঙবে না অজু কন্টিনিউ থাকবে কিন্তু এই মাজুরটা হওয়ার জন্য প্রথমে মাজুর হওয়ার জন্য একটা শর্ত আর মাজুর থাকার জন্য একটা শিথিল শর্ত আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে এর আলোকে আপনারা বুঝতে পারবেন যদি আপনি মনে করেন যে আমার বোঝাতে কিছু ভুল হয়েছে বা বুঝাতে আমি পারিনি তাহলে আপনি কোনো পয়েন্ট জিজ্ঞাসা করতে পারেন জি ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনাদের কাছ থেকে আপনার কাছ থেকে আমরা ওজু সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম আমরা হুজুরের কাছে একটি প্রশ্ন আমাদের কাছে একজন রেখেছেন লিখিত প্রশ্ন এই ভুলে ভুলে উনি তিন সেজদা দিয়ে দিচ্ছেন অথবা রুকুতে গেছেন রুকুতে যাওয়ার পর্বে উনি মনে আছে তিন তসপি পড়ছি না পাঁচ তসপি পড়ছি মনে নাই তাই এ বিষয়ে সঠিক সমাধান জানতে চেয়েছেন ওসার তিন তসবি পড়ছি বা পাঁচ পাঁচ কতবার পড়ছি মনে মনে নেই স্মরণে নেই আর অত সেচদার বিষয়ে তিনটা দিশি না দুইটা দিশি ওনার মেমোরি লস হয়ে গেছে দেখেন তিন তস সেজদা যদি করে নেন দুইয়ের জায়গায় যদি তিনটি সেজদা করে নেন তাহলে সেজদা সহ করে নেবেন কারণ তিন তসবির পরিমাণ বিলম্ব যদি হয়ে যায় পরবর্তীর কোন আদায়ের ক্ষেত্রে কারণ এই সেজদার পরে হয়তো বসবেন না হয় দাঁড়াবেন তাই বসাটাও আজীব দাঁড়ানোটাও ফর্জ যেটাই হোক তো কোনো একটা রক্ষণ আদায়ের ব্যাপারে রুখুন আদায়ে যদি তিন থিনতস পরিমাণ বিলম্ব হয়ে যায় তাহলে এই বিলম্ব হওয়াটা সহ অজীব হওয়ার একটা কারণ তো তৃতীয় সেজদা হওয়ার ব্যাপারে যদি সন্দেহ থাকে তাহলে এর উপর ভিত্তি করে আপনি একটা সহ দিয়ে দিলে নামাজ কমপ্লিট হয়ে যাবে নামাজ রিপিট করতে হবে না আর যদি মনে করেন যে সব সবসময় এই সন্দেহটা এরকম সব সময় দেখা দেয় আমার আর সাধারণত দুই সেজদাকেও আমি তিন সেজদা মনে করে বসি তখন দেখতে হবে যে যদি মোর দেন ফিফটি পারসেন্ট সন্দেহ অর্ধেকের চেয়ে বেশি সম্ভাবনা যদি তাকে তিনটা করেছেন তাহলে সহ আজীব হবে আর যদি সম্ভাবনা থাকে যে না অর্ধেকের চেয়ে মানে ফিফটি পার্সেন্ট যে কম সম্ভাবনা যদি হয় তাহলে সেই জায়স হবে না যেহেতু এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর আরেকটা মশালা এই সেজদা তিনটা আর তাসবি তিনবার না পাঁচবার স্মরণে নেই আচ্ছা তাসবি যতটাই পড়েন না কেন তাসবি বেজোড় সংখ্যায় রাখাটা একটা মসনুন আমল তিনবারও পড়তে পারেন পাঁচবারও পড়তে পারেন সাতবারও পড়তে পারেন নয় বারো পড়তে পারেন এগারো বারো পড়তে পারেন তো বেজোর সংখ্যাটা লক্ষ্য রাখা হলো উত্তম যদি জোর সংখ্যাকেও তিনবার না পড়ে চারবার পড়ে নিল কোনো না যায়জ নামাজ ভাঙবেও না ও নামখ্রু হবে না এটা হলো ইনল্লাহ উইত্রন ইহকবুল উইত্রা এ হাদিসের আলোকে যে আল্লাহ বেজোড় ওড আল্লাহ এক তো আল্লাহ নিজেও বেজোড় তো বেজোড়কে তিনি পছন্দ করেন তো এই জন্য তিন পাঁচ সাত এই সংখ্যাগুলোর পরামর্শ বিভিন্ন তসবি হাতের ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে তো আপনি যে সংখ্যেই পড়েন না কেন আপনি কোনো অসুবিধা নেই আপত্তি নেই যদি মনে করেন চার পড়েছি তাহলে আরও একবার পড়ে নেবেন আর স্মরণে যদি না থাকে তাহলে যা পড়েছেন সেটা পড়ার পর আপনি আরও যদি পড়তে চান তাহলে আরও কয়েকবার পড়ে নেন আর যদি না পড়তে চান না পড়েন কোনো আপত্তি নেই যেহেতু এক তসবিহ পরিমাণ সেজদায় থেকে গেলেই সেজদার ফর্জিয়তটা আদায় হয়ে যায় ফরজ হওয়ার দাবি পূরণ হয়ে যায় আর এর চেয়ে বেশি থাকা লাগবে না এখন তিন বা পাঁচ এই সংখ্যার স্মরণ রাখা কিন্তু জরুরি নয় স্মরণের থাকাও জরুরি নয় আপনি অনুমান ভিত্তিক যদি আরও দুইবার আর পড়তে চান বা আরও কয়েকবার পড়তে চান তবুও পারবেন যদি আপনি চান শেষ করে দিতে তবুও আপনার নামাজ আদায় হবে যেহেতু ফর্জিয়ত অনেক আগেই আদায় হয়ে গেছে আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে মশাই আমাদের কাছে একজন প্রশ্ন রেখেছেন সুদের সঠিক সংজ্ঞা জানার জন্য এবং ব্যবসায়িক সুদের লাভ লোকসান এই বিষয়ে

بته مې ځان نه نایته خو ته خن ترکه چې موتصند او زغړی یکه دې نو ما فراله کې موتصند یا اته تروني बिकॉज ایم راکی بده د نو ما فرڅې نموتصند یا اردو نه خوښنه کې خالي ا تر مخ ته غهلا نو ما زوبته فاو به موتصند دې ګره لګه سو واته څنګه په اسلام دی نمبر پرشنه کولی وکړه جی دویمه پرشنه نن په اسلام اس ول ام

আপনি আমরা লগে ইনশাল্লাহ উত্তর পাইবা ইনশাল্লাহ সালাম আলাইকুম আমরা একেবারে শেষ প্রান্তে হজরত আমরা আমাদের এক ভাই প্রশ্ন রেখেছিলেন সুদের সংজ্ঞা এবং সুদের সুদের বয়াবাজ এবং শাস্তি এটা বিষয়ে প্রথমে বলে হুজুর পরবর্তীতে বলছেন মহিলাদের নামাজে মুজা পরিধান এরপরে উনি প্রশ্ন রেখেছিলেন হিজাব এবং নিকাব আচ্ছা ঠিক আছে আগে একটা করে শেষ করি সুদ যেটাকে সুদ যেটাকে আরবিতে রিবা বলা হয় কোরআনের ভাষায় তো রিবা শব্দের অর্থ হলো অতিরিক্ত মানে অতিরিক্ত জিয়াদা যেটাকে আরবিতে বলে তো কোরআন শরীফের মধ্যে যেমন আয়াত এসেছে ফাইদা আনজাল্লা আলাইহাল মা এহতাজ ওয়া রাবাত এখানে আরবা আন্তঃ উম্মাতুন হিয়া আরবা মিন উম্মা তো এই জন্য অতিরিক্তের অর্থে ব্যবহার হয় শাব্দিক অর্থ আর এরপরে যদি আপনি দেখেন পারিভাষিক অর্থে পরিভাষা হিসাবে রিবা কাকে বলে সুদ কাকে বলে তো এটার জানতে হলে প্রথম জানতে হবে যে রিবা দুই প্রকার একটা হলো রিবান না সি আ আর একটা হলো রিবা তিজারা রিবান্নিয়া যেটা বা রিবান দুইন যেটাকে বলা হয় তো যদি কেউ কাউকে ঋণ দেয় আর এই ঋণের উপর যদি শর্ত লাগিয়ে দে যে আমাকে একটু বাড়িয়ে দিতে হবে এক্সট্রা দিতে হবে যেমন ব্যাংকে ব্যাংক থেকে সুদ দেওয়া হয় অথবা মানুষ মানুষকে সুদি সুদ ভিত্তিক ঋণ দেয় তো এটা সব জাহিরিয়েতের যুগেও প্রচলিত এবং আমাদের গ্রামেগঞ্জে সর্বত্র প্রচলিত এটা আছে তো কোরআন শরীফের মধ্যে এর হারাম হওয়ার বিষয়টি কোরআন শরীফের মধ্যে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে তো এরপরে এরপরে আরেকটা আছে রিবাল বুইওড় রিবাল বুইওড় যেটাকে বলা হয় একটা ব্যবসার ব্যবসায়িক জি তো কেউ যদি কোনো মাল বিক্রি করে আর এই মালের মধ্যে যদি এটার দামের মধ্যে যদি একটা সুদ ফিক্সড করে তো ব্যবসায়িক সুদ যেটাকে আমরা বলি তো ব্যবসার সুদের বিভিন্ন রূপ আছে এই বিস্তারিত আলোচনা চলতে গেলে অনেক লম্বা সময় লেগে যাবে হাজরত মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলহির একটা কিতাব রয়েছে মাস আলায় সুদ তো এটা আপনারা পড়তে পারেন এবং সুদের উপর বিভিন্ন ফেখের কিতাবের মধ্যেও আপনারা আলোচনা পড়তে পারবেন তো ব্যবসায়িক সুদ আরেকটা রয়েছে তো সেটাও সম্পূর্ণ হারাম যেমন মনে করেন বেশ কিছু মালকে সম্পদকে আল্লাহ তালার হাদি আল্লাহ হাদিসের মধ্যে প্রিয় নবী সাল আলহি ওসাল্লাম উল্লেখ করেছেন যে আল্লাহ আলজাহ জাহাবি ওয়াল ফিবলি ওয়াল বের্রিল বের্রি ওয়ি ওমর ওয়াল মিলহ বিল আমরা মুসলিম বিমুসলিম সওয়া আম বিসওয়াইন মুহতারাম আপনারা কাছে আমরা যে ব্যবসা-ব্যাপার আছে কোন একদিন বিস্তারিত ইনশাআল্লাহ এই ব্যাপারে আলোচনা করব আমরা আপনার দরখাস্ত রাখছি সুদ সংক্রান্ত বিষয় রিবা সংক্রান্ত বিষয় বিস্তারিত অন্য কোনো টপিক আলোচনা করবেন আমরা এই দাবি রাখছি আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন আমাদের এক বোন প্রশ্ন রেখেছিলেন নমাজের মধ্যে হিজাব এবং মুজা এই সংক্রান্ত বিষয়ে স্বল্প সময় যদি উত্তর দেন আমরাও দেখেন নামাজের মধ্যে হাত মোজা পরা বা পায়ের মোজা পরা জরুরি নয় আর টাকনোর নিচ পর্যন্ত সম্পূর্ণ নিচ পর্যন্ত যতটুকু আপনার কাপড় যায় ততটুকু কাপড় ব্যবহার করা জরুরি এবং হাতের কবজি পর্যন্ত ডেকে রাখা জরুরি হাত মোজাও লাগবে না পায়ের মোজাও লাগবে না যদি কেউ এইটুকুও দেখে রাখতে চান যে কেউ দেখে ফেলবে আর যদি কোথাও পরপুরুষের দেখার সম্ভাবনা বিদ্যমান রয়েছে তাহলে এটা যদি করেন তাহলে অধিক তাকওয়া এটা হতে পারে কিন্তু ফর্জ পর্যায়ের পর্দা নামাজের জন্য এটা জরুরি নয় ফরজ পর্যায়ের পর্দা নয় এটা শরীয়ত এতটুকু পারমিশন দিয়েছে যে আপনার এই কবজি পর্যন্ত এতটুকু পর্যন্ত কবজি পর্যন্ত আপনি দেখে রাখবেন এরপরে যে হাতের অংশ এটা যদি খোলাও থাকে কোনো অসুবিধা নেই কিন্তু যদি কোথাও মনে করেন কেউ যদি ফিতনার সম্মুখীন বা কেউ এতটুকু মানুষ তাকাত থাকিয়ে থাকবে দেখতেই থাকবে যদি কেউ হাত মোজা পরেন বেশি তাকোয়ার জন্য বা পা মোজা যদি পরেন বেশি তাকোয়ার জন্য আর তার জন্য কোনো অসুবিধার সৃষ্টি যদি না হয় তাহলে সেটা উত্তম কথা হতে পারে কিন্তু জরুরি নয় তো আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে এটা কিন্তু ফরজ পর্যায়ের নয় আরেকটা হলো নিকাবের বিষয় তো নেকাব দেখেন যে আমি আমি পরামর্শ দেবো আপনাদেরকে নে কাপ বর্তমান সময়ে পরা উচিত কারণ এটাকে যেখানে রোজার হবে সেখানে পড়বেন না আর যেখানে রজার মানে ধরেন কোনোখানে অফিসিয়াল কোনো জরুরি কাজে গিয়েছেন সেখানে কোনো একজন মহিলা আছেন বা চেহারা দেখাটা জরুরি আইডির জন্য আইডেন্টিটির জন্য তো সেই সমস্ত জায়গায় আপনি ব্যবহার করলেন না যেখানে যেখানে চেহারা খোলাটা জরুরি সেখানে আপনি করলেন না বাদই দিয়ে দিলেন অথবা কোনো এলাকায় যদি এই নেকাব হওয়ার কারণে মহিলাদের উপর সমস্যা হয় এমন সব আন্ডারগ্রাউন্ড লাইন আছে ট্রেন লাইন আছে এমন এমন কিছু জায়গা আছে সেখানে একজন ওই এলাকার লোকজন ওই নিকাব দেখেও অভ্যস্ত নয় তো আবার একা একজন মুসলিম মেয়ে যদি চেহারা চেহারা সম্পূর্ণ ডেকে নেখাব ব্যবহার করে চলে যান তাহলে আরও বেশি পয়েন্ট করবে ওরা তো এই সমস্ত জায়গায় অবস্থার পরিপ্রেক্ষিতে আরও বেশি পয়েন্ট করবে কেউ আরও বেশি টার্গেট করবে কেউ আরও বেশি দেখবে কেউ কারণ এই সমস্ত পর্দার হুকুম হলো অন্যের কুদৃষ্টি থেকে নিজেকে বাঁচানো এখন যদি আরও দৃষ্টি অন্য অন্যদের পড়বার সম্ভাবনা কোথাও কোনো জায়গায় বেশি হয়ে যায় কোনো কোনো ট্রেনে কোনো কোনো এলাকায় আবার দেখেন এই ইস্টন্ডন এলাকা আমাদের আছে এখানে আপনি বাসে যান ট্রেনে যান সর্বত্র আপনি নিকাবো যদি ব্যবহার করেন তাহলে অমুসলিমরাও এটা জানে যে মুসলমান মেয়েরা মুসলমান মহিলারা প্রচুর সংখ্যায় তারা মাসাল্লা কাপ ব্যবহার করে থাকেন তো তারা এটার জন্য ইউজ টু তারা এটাকে খারাপ মনে করে না তারা এটাকে মানে অস্বস্তিকর মনে হয় না বীতিকর মনে হয় না তারা যে আরও বেশি টার্গেট করা আরম্ভ করে দেবে পয়েন্ট করা আরম্ভ করে দেবে এই রকম অবস্থা নয় কিন্তু যেখানে আরও বেশি পয়েন্ট করার সম্ভাবনা আছে সেই সমস্ত জায়গায় যদি আপনি এটা একটা বাস্তবসম্মত রাজার অপারগতা সেই জোরের কারণে যদি আপনি অ্যাভয়েড করেন তাহলে সাময়িকভাবে অ্যাভয়েড করা ঠিক আছে আর যেখানে আপনি ইজিলি অনায়াসে আপনি নেখাপ ব্যবহার করতে পারবেন নেখাপ ব্যবহার করার জন্য আমরা উৎসাহিত করি উদ্দীপিত করি হ্যাঁ যেখানে কোনো ফিতনা নেই সাময়িকভাবে বিশেষ প্রয়োজনে আপনার জন্য চেহারা খোলাও জাহেজ আছে দর্শক মন্ডলী আমরা ইসলামী শরিয়ার আলুকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম ব্রিটেন বাংলা জনপ্রিয় ইসলামিক স্কলার হজরত মৌলানা মুফতি আব্দুল মুন সাহেব দামাত আপার কাতুমের কাছ থেকে আমরা ওনার শারীরিক সুস্থতা এবং হায়াত কামনা করছি সম্মান দর্শক মণ্ডলী দীর্ঘক্ষণ যাবৎ আপনারা আমাদের সাথে ছিলেন একরা বাংলা টেলিভিশনের পর্দায় আপনাদের প্রিয় সকলের প্রিয় ইসলামিক কি উইথ একরা অনুষ্ঠানে আগামীর প্রোগ্রাম দেখার আপনাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি